পারে বানর বা গরু ছাগল ইত্যাদি বলা যাবে কিনা আস্তফর কেন বলবেন কেন বলবেন একজন মানুষকে গরু ছাগল কারণ এটা যদি আপনার গালিতে হয় তাহলে হাদিসের ভাষায় ফাকাত বা বিহে হাদিহিমা যে কোনো একজনের উপরে সেটা ফিরবে ও গরু না হলে তাহলে গরু মানে যে বলতেছে সে গরু ইত্যাদি আর দ্বিতীয় হচ্ছে কিছু হাদিসও আসছে যে হাদিসের মান বিচারের ভিন্নতা আছে অর্থাৎ হাদিস এমনটা বলা হয়েছে যদি কেউ কাউকে কিছু বলে তাহলে তাকে তেমন রূপ দেওয়া হবে কেয়ামতের দিন গরু বললেন ছাগল বললেন যদি সে গরু ছাগল না যদি এমন হয় তাহলে সেই দিন কেয়ামতের দিন তাকে ওই রূপে ফেরানো হবে বা তাকে বলা হবে বা কেন বলা হয়েছিল তাকে জিজ্ঞাসা করা হবে তখন কি কোনো জবাব আছে কোনো জবাব নেই সো অবশ্য অবশ্যই বলবেন না এক্ষেত্রে মানে বন্ধু বান্ধবদের মধ্যে কথাবার্তায় অনেক সময় কিছু বলে ফেলে তো সেটা ভিন্ন বিষয় বলবো আর কি যে লা ইয়াখিজুকুম ফি তোমাদের এমনিতেই কথাবার্তায় যদি কোন ভুল ভ্রান্তি বা কসম কাটা বা কিছু করা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না সেটা আপনি যাকে বলছেন সে যদি ও মাইন্ডে না নেয় তাহলে সেটা ভিন্ন জিনিস সে যদি তবে এমন কোনো কথা বলা উচিত নয় মোমিনদের আল্লাদিন যারা অহেতুক বেফাহেসা অথবা অকেজু অথবা বিমা অথবা যা তাদের উপকার করে না এই ধরনের অধ্যায়গুলো এড়িয়ে চলাই হচ্ছে ইমানের দাবি বা তারাই হল মোমিন